কোথায় আপনি ਕਿਸের ডাক্তার হ্যাঁ ডাক্তার আছেন ওকে বাংলাদেশ থেকে দেশ ত্যাগ করতে দেওয়া যাবে না প্রত্যেকটি বর্ডারে রেড অ্যালার্ট জারি করে আমাদের দেশ দেশপ্রেমিক জানগর্তাও যারা পালাতে চাচ্ছে সিঙ্গাপুরে যেতে চাইছে ওদেরকে প্রতিহত করার উদাত্ত আহ্বান জানাই বাংলাদেশ সরকারের একটি প্রজ্ঞাপন জারি হয়েছে যেখানে স্পষ্ট হয়েছে যে এই যে বিজ্ঞপ্তি দেখেন এখানে আমার দেশ পত্রিকায় ইতিমধ্যেই এটা ফলাও করা হয়েছে যে তারা তেরো দিনের জন্য সরকারিভাবে ছুটি নিয়েছেন এবং তিনি বলেছেন যে তার স্ত্রী অসুস্থ তাকে চিকিৎসার নামে তিনি এখন যাবেন কোথায়

দেশ ছাড়ার একটি পরিকল্পনা করতেছেন ইতিমধ্যে এমন একটি ভিডিও আপনাদের আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে যে ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ আজকে দেখাবো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রেখেই শুরু করছে আজকের ভিডিও মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট করে আপনার কাছে একটি অনুরোধ যদি আমাদের চ্যানেলটিকে আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন দর্শকতা কথা না বাড়িয়ে প্রথমে আমরা স্ক্রিনে পরপর সে ভিডিওগুলো দেখে আসবো তার আগে বলে রাখা ভালো যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই কিছু চাঞ্চল্যকর তথ্য দেখতে পাবেন তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই গুরুত্ব সহকারে দেখে যাবেন কথা না বাড়িয়ে প্রথমে আমরা স্ক্রিনে সেই ভিডিওগুলো পরপর দেখে আসি কি ট্রিটমেন্ট হয়েছে কি চিকিৎসা দেওয়া হয়েছে আমরা কেউ জানি না একমাত্র ওখানকার দায়িত্বরত ডাক্তাররা জানেন এবং আল্লাহ পাক জানেন কিন্তু কিছু বিষয় আমাদের কাছে যে রহস্যে ঘেরা সেটি ইতিমধ্যে আপনারাও লক্ষ্য করেছেন আমরাও লক্ষ্য করেছি প্রথম পয়েন্টটি হচ্ছে মাওলানা দেলোয়ার হুসাইন সাইদিকে যখন মাইক্রোবাস থেকে নামানো হয় গাজীপুর থেকে যখন ঢাকায় নিয়ে আসা হলো পিজি হাসপাতালে পিজি হাসপাতালের গেইটে যখন সাইদি সাহেবকে নামানো হচ্ছিল ঠিক তখন ওনার মুখে মানে নুরানি যে হাসি ওনার চেহারায় ন্যূনতম কোনো ক্লান্তির ছাপ ছিল না ন্যূনতম কোনো অসুস্থতার ছাপ আমরা দেখি নাই সেই ছবিগুলো মিডিয়াতে এখনো জল জল করে ভাসছে আপনার ছবিগুলো একটু খেয়াল করলেই বুঝবেন এই যে দেখুন এই ছবিতে কি দেখে মনে হচ্ছে যে মারোনা সাইদি সাহেবের মুখে ন্যূনতম কোনো ক্লান্তি কিংবা অসুস্থতার ছাপ আপনাদের মনে হয় এই যে এই ছবিটি একটু দেখুন এই ছবিটি দেখলেই আপনারা বুঝবেন এই যে দেখুন এই ছবিটি হচ্ছে মাইক্রোবাস থেকে ওনাকে নামা হচ্ছে গাজীপুর থেকে যখন ওনাকে নিয়ে আসা হল ঢাকার সেই পিজি হাসপাতালে পিজি হাসপাতালের গেটে ওনাকে গাড়ি থেকে নামানো হচ্ছে আপনারা বলেন এই ছবি দেখে কোনো মানুষ বলবে যে এই মানুষটা হার্ট অ্যাটাক করেছে এই মানুষটা অসুস্থ এই মানুষটার সিভিয়ার কোনো প্রবলেম আছে দেখেন আপনার দেখে আপনাদের বিবেককে জিজ্ঞেস করেন আপনাদের বিবেককে একটা জিজ্ঞেস করেন যে এখানে ন্যূনতম কোনো অসুস্থতার ছাপ আছে কিনা ন্যূনতম হার্ট অ্যাটাকের ছাপ আছে কিনা আপনাদের বিবেককে জিজ্ঞেস করেন যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করেন যারা ডাক্তারি লাইনে পড়াশোনা করেন একটিবার জিজ্ঞেস করুন নিজের বিবেককে যে একটা মানুষ যখন হার্ট অ্যাটাক করে হার্ট অ্যাটাক করার পরবর্তী পর্যায়ে উনার শারীরিক কন্ডিশন এবং চেহারার যে একটা ছাপ সেই ছাপ আল্লামা মুখের মধ্যে আছে কিনা জিজ্ঞেস করুন কোনো ছাপ নেই তারপরে উনাকে পিজি হাসপাতালে ভর্তি করা হলো পিজি হাসপাতালে ভর্তি করে উনার যে ডাক্তার যে ডাক্তারকে দায়িত্ব দেওয়া হলো ট্রিটমেন্ট দেওয়ার জন্য সেই ডাক্তারের নাম হচ্ছে এস এম মুস্তফা জামান এই মুস্তফা জামানের পরিচয় ইতিমধ্যে পাবলিক হয়েছে সোশ্যাল মিডিয়ায় আপনারা ইতিমধ্যে দেখেছেন যে এই মোস্তফা জামান আসলে কে তিনি ছিলেন একজন ছাত্রলীগ নেতা ঢাকা মেডিকেলের নেতা ঢাকা মেডিকেলে থাকা ছাত্রলীগ করেছেন ছাত্রলীগের সেই কট্টর নেতা ছিলেন তারপরে পিজিতে চাকরি পাওয়ার পরে সেখানে আওয়ামী যে চিকিৎসক পরিষদ রয়েছে সেই চিকিৎসক পরিষদের নেতা হচ্ছেন এই এস এম মুস্তফা জামান তিনি যতটা না ডাক্তারি পেশায় বেশি আওয়ামী লীগের তিনি তিনি ব্যস্ত রয়েছেন মানুষকে চিকিৎসা দিচ্ছেন চিকিৎসা সেবায় নিয়োজিত তার থেকে বেশি তিনি আওয়ামী লীগের নেতাদের পা চারতে ব্যস্ত রয়েছেন ইতিমধ্যে আপনার দেখেছেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে অবায়দুল কাদের আওয়ামী লীগের নেতা থেকে শুরু করে এমন কোন আওয়ামী লীগের এমপি মন্ত্রী নাই যে যার সাথে এই যে দেখেন নিশ্চয় এই মানুষটা যদি হার্ট অ্যাটাকের রোগী হয় আর শারীরিক অবস্থা যদি ক্রিটিক্যাল হয়ে থাকে তাহলে ওনার মুখে অক্সিজেন মাস্ক থাকার কথা এখানে কি কেউ আপনারা অক্সিজেন মাস্ক দেখতে পাচ্ছেন দেখুন একটু খেয়াল করে দেখুন কোনো অক্সিজেন মার্কস নেই একজন সুস্থ মানুষ যেভাবে বসে থাকেন তিনি সেভাবেই বসে রয়েছেন তো যাই হোক এই যে প্রমাণগুলো দেখালাম এই প্রমাণগুলো শুধুমাত্র প্রমাণ নয় ভবিষ্যতে এই প্রমাণ প্রমাণের আলোকে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রত্যেককে জনতার আদালতে কাঠগোড়ায় দাঁড় করাবো আমরা প্রত্যেকের বিচার হবে এবার আসুন আল্লামা দেলবার হুসাইন সাইদিকে নিয়ে যে কথিত অভিযোগগুলো আনা হয়েছে যুদ্ধাপরাধী বিরোধী অপরাধ আজকে সাইদি সাহেবের রাষ্ট্রপক্ষের সাক্ষী যিনি ছিলেন সরকার যাকে সাক্ষী বানিয়েছিলেন সুখরঞ্জন বালি একজন ভিন্ন ধর্মালম্বী মানুষ হিন্দু ধর্মের সনাতন ধর্মালম্বী মানুষ এই সুখরঞ্জন বালি আজকে তিনি নিজে সাইদি সাহেবের জানাজায় অংশগ্রহণ করেছেন ফিরোজপুরের সেই আল্লামা সাইদি ফাউন্ডেশনের মাঠে যে জানা যায় সেই জানা যায় তিনি নিজে স্ব তিনি এসেছেন অংশগ্রহণ করেছেন সেখানে এসে তিনি পরিষ্কারভাবে বলেছেন দেলওয়ার হুসাইন সাইদি কোনো রাজাকার ছিলেন না তার নামে যতগুলো অভিযোগ আনা হয়েছে একটা অভিযোগ সত্য নয় সরকার তাকে টাকার বিনিময়ে সাইদির বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য চাপ দিয়েছিল তিনি যেখানে ছয় ক্যাংগ্রেসম্যানের চিঠিতে এবার জাতিসংঘ কিছুটা মানে মানে আতঙ্কিত দেখাচ্ছে কারণ না আগামী বাংলাদেশের আগামী নির্বাচন যেন সুষ্ঠু নিরপেক্ষ হয় সেই লক্ষ্য নিয়ে এবার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সরাসরি ছয় চোদ্দ জন কংগ্রেসম্যানের চিঠি লিখেছেন জাতিসংঘে যেন জাতিসংঘে আগে শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষার যেই বাহিনী রয়েছে তাদেরকে বাংলাদেশে পাঠান এবং বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করেন বা বাংলাদেশের নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ করেন সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনাদের কি মতামত রয়েছে সেই মতামতটুকু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে তাদের যাবো সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ